তো বন্ধুরা, আমরা আজকে মানালি যাওয়ার রাস্তাটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানানো, সেখান দিয়ে যেতে কেমন লাগছে আপনারা দেখুন। আমরা তো খুবই আনন্দ পাচ্ছি। লাইটগুলো কিভাবে লাগানো আছে দেখুন। এই রাস্তাটায় বাস বা যে কোনো কার যেতে পারে। দেখুন কিছু বাস বা কার দাঁড়িয়ে আছে, ওরা এখানে একটু রেস্ট নিচ্ছে। আমরাও একটু আগের দিকে গিয়ে রেস্টটা নেব। চারিদিকে খালি বরফের পাহাড়, পাহাড়ের উপরে সাদা স্তর পড়ে আছে বরফের। ড্রেসটা পরে আছে, ওই ড্রেসটা আমাদের কোনো ড্রেস ওখানে চলবে, ওখান থেকে ভাড়ায় নিতে হবে ড্রেস। কারণ আমরা যতই ঠান্ডা ড্রেস নিয়ে যাই না কেন, এই ড্রেসটা ওখানে চলবে না, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো যদি এই ড্রেসটা আমরা জোর করে পরে ওখানে যাই। বরফে কীভাবে স্লিপ দিল, আর এগুলো বড় আনন্দের জিনিস, এগুলো চড়তে এক একজন 1200 টাকা করে নেবে মাথা পিস, তবে খুবই আনন্দের সহিত জিনিস, খুবই মজা পাবেন। প্রচন্ড ঠান্ডার জায়গা, দেখুন কিভাবে যাচ্ছে ওটা। ঝর্ণার জলটা কখনো বাড়ে কখনো কমে, জোয়ার ভাটার মতো ব্যাপার আছে একটু।